দর্শক, স্বাগত আজ দুপুরে। আপনাদের সঙ্গে আছি আমি তমা রশিদ। দর্শক, আজ দুপুরে অনুষ্ঠানটি সপ্তাহের রবি থেকে বৃহস্পতিবার দুপুর 12:20 এনটিভির পর্দায় দেখতে পাবেন। সবাইকে দেখার আমন্ত্রণ রইল। দর্শক, আমাদের আয়োজনে আজ থাকছে ঘুরে আসি, নির্বাচিত এনটিভি অনুষ্ঠান সূচি ও দুপুরের অতিথির সঙ্গে আড্ডা। প্রথমেই থাকছে ঘুরে আসি। আমরা যারা ঘুরতে, বেড়াতে ও ভ্রমণ করতে পছন্দ করি, বিভিন্ন দর্শনীয় স্থান সম্পর্কে জানতে চাই, তাদের জন্য আমাদের এই আয়োজন ঘুরে আসি। ঘুরে আসিতে আজ জানাব মুক্তিযুদ্ধ জাদুঘর সম্পর্কে। বাংলাদেশের একমাত্র মুক্তিযুদ্ধ জাদুঘরটি সিভিক সেক্টর আগারগাঁও ঢাকায় অবস্থিত। এই জাদুঘরটি সম্পূর্ণ বেসরকারি উদ্যোগে প্রতিষ্ঠিত হয়। মুক্তিযুদ্ধের অনেক দুর্লভ বস্তু আছে এই জাদুঘরে। 1996 সালের 22 মার্চ সেগুনবাগিচার একটি ভবন ভাড়া নিয়ে যথাযথ সংস্কার শেষে এর দ্বার উন্মোচন করা হয়। 8 জন ট্রাস্টির উদ্যোগে ইতিহাসের স্মারক সংগ্রহ, সংরক্ষণ ও উপস্থাপনের এই প্রয়াস গোড়া থেকেই ব্যাপক মানুষের সমর্থন ও সহায়তায় ধন্য হয়েছে। বর্তমানে জাদুঘরের সংগ্রহ ভাণ্ডারে জমা হয়েছে 15,000-এর বেশি স্মারক। দর্শক, আপনি চাইলেই ঘুরে আসতে পারে মুক্তিযুদ্ধ জাদুঘর থেকে। আমাদের এবারের আয়োজন নির্বাচিত। দর্শক, আমরা আমাদের অনুষ্ঠানের এই অংশে তুলে ধরব নির্বাচিত গান, যন্ত্রসঙ্গীত পরিবেশনা, নৃত্য, কবিতা আবৃত্তি, সাম্প্রতিক সময়ে ধারণকৃত নির্বাচিত মিউজিক ভিডিও ইত্যাদি। আমাদের আজকে নির্বাচিততে থাকছে গান। কাগজ ছিঁড়ে যাব, পাথরে লেখো না, পাথর খুয়ে যাব, হৃদয়ে লেখো না, সিনাম রয়ে যাব। যদি কাগজে লেখো না, সেই তো ভালোবাসে প্রতিটি মানুষের জীবনে প্রেম আসে, হৃদয় আছে যা সেই তো ভালোবাসে প্রতিটি মানুষের জীবনে প্রেম আসে, কেউ কি ভেবেছিল শ্যামকে ভালোবেসে রাধার ভালোবাসা কাহিনী হয়ে যাবে, হৃদয় লেখো না, শিলাম রয়ে যাবে, যদি কাগজে লেখো না। যেখানে ভালোবাসা মুখে তো সেখানে থাকে না কোনো ভাষা, গভীর হয় গো যেখানে ভালোবাসা মুখে তো সেখানে থাকে না কোনো ভাষা, চোখের পাড়ারে মাটির নিচে ওই ফুলগু চিরদিন নীরবে হয়ে যাবে, হৃদয় লেখো না, শিলাম রয়ে যাবে, কাগজে লেখো না, কাগজ ছিঁড়ে যাবে, পাথরে লেখো না, পাথর খুয়ে যাবে, হৃদয়
লেখো নাম, সে নাম রয়ে যাবে। যদি কাগজে লেখো নাম। প্রিয় দর্শক, আমাদের নির্বাচিত বিষয়গুলির মধ্যে আপনার ধারণকৃত কোনো চমকপ্রদ গান, যন্ত্রসঙ্গীত, নৃত্য, কবিতা আবৃত্তি, ঢাকা ও ঢাকার বাইরে দর্শনীয় স্থানে ধারণকৃত কোনো ভিডিও চিত্র টেলিভিশনে প্রচার করতে চাইলে গুগল ড্রাইভে আপলোড করে লিঙ্কটি ইমেল করুন aajdupure@ntvbd.com। নির্বাচিত হলে আমরা তা প্রচার করে দেব আমাদের অনুষ্ঠানে। এবার এনটিভি অনুষ্ঠান সূচি। এবার জানিয়ে দিচ্ছি এনটিভির আজকের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলি সময়সূচি। সন্ধ্যা 6:45 থাকছে মুজাহিদুল ইসলাম তুষারের পরিচালনায় অনুষ্ঠান স্টারশিপ টিফিনের ফাঁকে। রাত 8:20 থাকছে হাসান রেজাউলের পরিচালনায় ধারাবাহিক নাটক মা বাবা ভাই বোন। কতটুকু আদর করি সেটা তো তুই কখনো বুঝবি না। তোকে কতবার বলেছি এই রাজনীতি করে তোর জীবনে কোনো লাভ হবে না। আচ্ছা তোদের কেন মনে হচ্ছে আমি মিথ্যা কথা বলছি? হ্যাঁ, আমি কোনো কিছু গোপন করছি এটা কেন মনে হচ্ছে? আর ওনার কাছে আমি কি বলবো, ওনার কাছে আমি কি হেল্প চাবো? ওনার উদ্দেশ্যটা কি জানিস তোরা? ওনার উদ্দেশ্য হচ্ছে আমাকে অপরাধী প্রমাণ করা, আমি রং আর উনি রাই, এটাই তো প্রমাণ করা ওনার উদ্দেশ্য। রাত 9:00 থাকছে টার্কিশ ধারাবাহিক কুরুলুস ওসমান গাজী। রাত 9:40 থাকছে শহীদুল নবীর পরিচালনায় ধারাবাহিক নাটক প্রেম করা নিষেধ। বিশিষ্ট ভদ্রলোক, বিশিষ্ট ব্যবসায়ী, উনি আপনাদেরকে একটা ব্রিফ দিবে, আসতে চলে একটু ওয়েট করে। আমাদেরকে কি দাঁড়িয়ে সম্মান করতে হবে? না না, দাঁড়াবেন কেন, বসে বসে কথা বলো, কোনো সমস্যা নেই। এই তুমি না তো আগে থেকে থাকো, তো কি নতুন কি আবার কথা? আমি বহুর কথা বলতে যেতে ওই জীবনের কথা বলতেছি, জীবনের কথা। রাত 11:30 থাকছে টক শো এই সময়। দর্শক, এবার থাকছে দুপুরের অতিথির সঙ্গে আড্ডা। প্রিয় দর্শক, আমাদের আজ দুপুরের অতিথি জনপ্রিয় নাট্যকার ও লেখক মাসুম রেজা। স্বাগত আপনাকে, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজ আসার জন্য। আপনাকেও ধন্যবাদ, আর এনটিভিকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। কেমন আছেন আপনি, সব কিছু কেমন যাচ্ছে? প্রথমে কেমন আছি বলি, ভালো আছি। আমি সবসময় ভালো আছি বলতে আমার ভালো লাগে, আর সব কিছু ভালো যাচ্ছে বলেই হয়তো ভালো আছি। চমৎকার একটা উত্তর, ভালো লাগা, ভালো থাকা, ভালো যাওয়া, সবকিছু একে অপরের সাথে সংমিশ্রণ একটা ব্যাপার। তো জানতে চাই, বর্তমানে এনটিভিতে আপনার একটা নাটক যাচ্ছে শহরবাস, আমার মনে হচ্ছে যে মূল বিষয়বস্তু হিংসা একটু, আপনার দৃষ্টিকোণ থেকে জানতে চাই যে নাটকটা আসলে মূল বিষয়বস্তু কি? আসলে আমার কাছে মনে হচ্ছে যে একটা যুবকের প্রবল ইচ্ছা যে তাকে শহরবাসের অযোগ্য বলে তার এক বন্ধু কোনো এক সময় অভিযোগ করাতে, তার ভেতরে সবসময় এটা কাজ করে যে আমি আমি শহরে বাস করার কি এমন বিষয় আছে যেটা আমার নাই বা আমি পারবো না। তার আর্থিক অবস্থা থেকে শুরু করে সব কিছুই শহরবাসের জন্য কোনো কোনোটাই তার বাধা না, কিন্তু তারপরেও সে পড়েছে ইউনিভার্সিটিতে, শহরের ইউনিভার্সিটিতে পড়েছে, পরে সে নিজ বিবেচনা এবং নিজ চয়েসে সে ফিরে গেছে তার গ্রামে, এবং গ্রামে এসে একটা ক্লিনিক করেছে, সব কিছু সেখানেই তার মানে যা কিছু সব ওখানেই করে। কিন্তু বন্ধুর এই ভৎসনাটা তার কাছে ভীষণভাবে পীড়াদায়ক হয়ে যায়, হ্যাঁ খুবই বুকে লাগে, পীড়াদায়ক মনে হয়। তখন সে আসলে আসে, হ্যাঁ এক ধরনের, এটা ঠিক হিংসাও ঠিক না, একজনের এক ধরনের প্রতিহিংসা পরায়ণতা, খুব সফট লেভেলে প্রতিহিংসা পরায়ণতা, যে সে দেখিয়ে দিতে চায় তার বন্ধুকে যে আমিও পারি। আর এটা শহরবাস এমন কোনো বিষয় না যে যেটাকে খুব বিশেষভাবে দেখতে হবে আমাকে, এটা অ্যাজ সিম্পল অ্যাজ এভরিথিং, সেটাই বলার চেষ্টা করে। ঢাকা যাবি তো আমার সঙ্গে যেতে হবে কেন, তুই নিজে যেতে পারবি না? টাকা পয়সা দরকার হলে তুই আমাকে বলিস, আমি তোকে দিয়ে দিব। না ভাই, যে আপনি যে যাইতেছেন একবারে, আমি ওরকম একবারে ঢাকায় যাইতে চাই। শুনছি ঢাকায় টাকা উড়ে বেড়ায়, গানেও শুনছি। আমি ঢাকায় যাব, কাম করব, বেশি টাকা ইনকাম করব, আমার ছেলেরা সুখ করবো, ব্যারিস্টার বানাবো, এটা আমার স্বপ্ন।
ভাইজান তোমার জন্য একটা চিঠি লিখে গেছে। চিঠি? আর চিঠি সুন্দর করে একটা খামে ভরে ডাক্তার বাবুর কাছে রেখে গেছে। দাও দাও। দেব? হ্যাঁ দেব। দাও। টেলিভিশন নাটকগুলোর মধ্যে আপনার রঙের মানুষ তো খুবই জনপ্রিয়। তো আপনি টেলিভিশনে লিখছেন, মঞ্চের জন্য লিখছেন, দুটো লেখার মধ্যে আসলে কোন প্ল্যাটফর্মের জন্য লিখতে বেশি ভালো লাগে? এইটা এখন বলে আমি যদি বলি যে মঞ্চের জন্য ভালো লাগে, টেলিভিশনের জন্য একটু কম ভালো লাগে, তাহলে যারা টেলিভিশনে এখন দেখছেন আমাকে তারা মনে করবেন তাহলে লেখেন কেন, ঠিক আছে? ফলে এটা এক একটার এক একটা ভিন্নতা আছে। যেমন মঞ্চে যখন আমি লিখি তখন মঞ্চেও জীবন্ত মানুষগুলো এসে দাঁড়ায়, অভিনয় করেন, এবং যারা সামনে দেখছেন তারাও জীবন্ত মানুষ, দুই জীবন্ত মানুষের ভিতরে যোগাযোগ হচ্ছে। এই দর্শক এবং অভিনেতাগণ প্রত্যেকেই জীবন্ত, ফলে তাদের একটা আলাদা মিথস্ক্রিয়া হয়, আত্মিক বন্ধন হয়, মিথস্ক্রিয়াটাও আলাদা হয়। তাদের হাসিটা যারা অভিনয় করছেন তারা শুনতে পান এবং রিয়্যাক্ট করতে পারেন, ফলে একদমই অন্যরকম একটা জায়গা দাঁড়ায়। আর টেলিভিশনের ক্ষেত্রে সেটা হয় না, পরোক্ষ হয়ে যায়। দর্শক হাসছেন হয়তো যখন তার নাটকটি দেখছেন, তখন তিনি অন্য কোনো নাটকের শুটিংয়ে হয়তো ব্যস্ত আছেন, ফলে এই পুরো ব্যাপারটার ভেতরে প্রসেসের দিক থেকে ভিন্নতা আছে। এবং আমি দুটোই পছন্দ করি, দুটোই ভালো লাগে, কিন্তু জীবন্ত জীবন্ত মিলতে আমার কাছে আরো একটু বেশি ভালো। মানে ওই যে হাত তালিটা আপনারা তখন শুনতে পান, শুনতে পাচ্ছি, হ্যাঁ, যার জন্য পারফরম্যান্সটা ওই সময় আরো ভালো হয়ে যায়। আর দেখেন অন্য কোথাও কিন্তু হাত তালি নাই, সিনেমাতে মাঝে মাঝে হাত তালি হয় কিন্তু আর কোথাও হাত তালি নাই কিন্তু যেমন আপনি মঞ্চে পাবেন। মঞ্চতে আপনি লিখছেন এবং হচ্ছে নির্দেশনা দিচ্ছেন, তো মঞ্চতে লেখা এবং নির্দেশনার সময় মনে হয় কি আপনার যে কোনটাতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন বা কোনটাতে নিজের মানে চেঞ্জের করার ব্যাপারটা বেশি থাকে লেখাতে? এই জায়গায় আমি খুব পক্ষপাতিত্ব দেখাচ্ছি এবং এটা বলতেও আমার কোনো দ্বিধা নাই যে আমি লিখতেই বেশি পছন্দ করি আমার লেখাটা। কিন্তু কখনো কখনো হয়তো এরকম হয় কি যে আমি এমন একটা সাবজেক্ট নিয়ে লিখেছি সেই সাবজেক্টে আমার দলে মানে যারা ওটিকে নির্দেশনা দেবেন তারা হয়তো সেইভাবে পড়াশোনাটি করেননি, তাদের পড়াশোনা করে ওই জায়গায় এসে যতটা সময় লাগবে তার ভিতরে আমি হয়তো নাটকটা বানিয়ে ফেলতে পারবো। সেই জন্যে আমার কোনো নাটকের পোস্টারে বা কোথাও কিন্তু দেখবেন না যে নির্দেশনা মাসুম রেজা, রচনা মাসুম রেজা, একটি নাট্যকার নির্দেশিত নাটক, মানে নাট্যকার নিজেই নির্দেশনা দিয়েছেন। আমি কখনো লিখে না যে নির্দেশনা মাসুম রেজা, ফলে আমি নির্দেশনাকে এমনি খাটো করে দিই। হ্যাঁ হ্যাঁ, রচনার চাইতে নির্দেশনাকে এমনি খাটো করে দিই। আর আমি নিজে ব্যক্তিগতভাবে কখনো চাই নাই যে আমার নাট্যকার পরিচিতির বাইরে অন্য পরিচিতি আসুক, নাহলে তো কেমিস্ট্রি সাবজেক্টের উপরে কাজ করতে পারতাম, অন্য অন্য কোনো জায়গায় অন্য পেশায় থাকতে পারতাম, অভিনয়ও হয়তো থাকতে পারতাম, যেটা আপনি শুরুতে তো অভিনয় দিয়ে শুরু করেছিলেন। আমি মঞ্চে দীর্ঘদিন অভিনয় করেছি, টেলিভিশনে নাটকে দুই একটাতে করেছি পরিচালকদের চাপে আর কি, হয়তো তারা বলেছে। যেমন আমার অষ্টমাদল বলে একটা নাটক ছিল, সেখানে পরিচালক ছিলেন সাইদুল আলম টুটুল, তিনি কিছুদিন আগে মারা গেছেন, অসাধারণ গুণী একজন পরিচালক, উনি অভিনয় করছেন সেই নাটকটার ভেতর অষ্টমাদলে। সালাউদ্দিন লাবলু উনি ক্যামেরাম্যান, ক্যামেরা করছেন, তো উনিও অভিনয় করছেন নাটকটার ভেতরে। এবার টুটুল ভাই বললেন যে মাসুম কেন বাদ থাকবে, তাহলে ক্যামেরাম্যান ডিরেক্টর যদি অভিনয় করে তাহলে এখানে রাইটারকেও অভিনয় করতে, সবাই অভিনয় শুরু করেছে। আচ্ছা, জানতে চাই আপনার কাছে রঙের মানুষ এক সময়ে খুব জনপ্রিয়, এক সময় বলা ভুল হলো, বর্তমানেও এটা সব সময় জনপ্রিয়, তো এই নাটক নিয়ে জানতে চাই আপনার কাছ থেকে। রঙের মানুষ নাটকটা আসলে প্রথম যখন এনটিভি পরিকল্পনা করছে তারা আসবে মানুষের সামনে যে তাদের প্রথম সম্প্রচার শুরু হবে, তখন এই এনটিভিতে যারা দায়িত্বে ছিলেন তারা আমাকে ফোন করেছেন অনেকবার। তখন কিন্তু এইরকম মোবাইল ফোনের যুগ আসেনি, ওইভাবে বড় ফোন ওইরকম একটা ইত্যাদি। যাই হোক, আমি তখন একটা ওয়ার্কশপে রাজেন্দ্রপুরে আছি এবং মানে অলমোস্ট কানেকশনের বাইরে, একটা জনস হপকিন্স ইউনিভার্সিটির খুব বড় একটা ওয়ার্কশপ, তো সেইখানে আমাকে যোগাযোগ করতে পারি না। যখন আমি বাড়িতে ফিরেছি তখন আমি শুনছি যে আমাকে অনেকবার যোগাযোগ করা হয়েছে ইয়েতে, তারপর আমি ফোন ব্যাক করলাম, তখন আমাকে বলা হলো যে এইরকম একটা নাটক আপনাকে লিখতে হবে। তার আগে আমার একটি নাটক গ্রামবেজ, আমি এবং সেলিম ভাই মিলে, সেলিম আল দিন, দুজন মিলে লিখতাম, তো এইরকম একটা নাটক লিখতে হবে। তো আমি তখন সেলিম ভাইকে বলার আগে ঠিক করলাম যে নাটকটার গল্পটা কীরকম হতে পারে, তারপরে নামটা কী হতে পারে। তখন রঙের মানুষ নামটা আমার খুব মনে হলো যে আমি আসলে আমি নিজেও খুব রঙিনভাবে থাকার চেষ্টা করি এবং আমার সামনে যে মানুষগুলো ভাসে, গ্রামের হোক শহরের হোক, তারা খুব রঙিন মানুষ। এবং রঙের মানুষের ভিতরে দেখবেন কোথাও
জমি শব্দটি নাই কিন্তু, কারণ গ্রাম দেখালেই কিছু জমির এই জমিটা আমার চাই, ওই জমিটা কিনতে চাই, এই যে জমি বিষয়ক অনেক কিছু হয় সেটা রঙের মানুষের ভিতর কিন্তু নাই। আমি একদম মানুষের রঙটাকেই দেখানোর চেষ্টা করেছি, যে আমোদ যে প্রমোদ গ্রামে থাকে সেইটাকেই দেখানোর চেষ্টা করেছি। তো সেলিম ভাইকে যখন আমি বললাম সেলিম আল দিন, উনিও খুব সাগ্রহে এটি বললেন হ্যাঁ করবো। তখন আমি প্রস্তাব নিয়ে আসলাম এবং মোস্তফা কামাল সৈয়দ ওনাকে দিলাম, তো তারপর উনি নানান ধরনের সাজেশন দিলেন। মোস্তফা কামাল সৈয়দেরকে নামটি আমি স্মরণ করতে চাই এই কারণে যে উনি আসলে নাট্যকারদের নাট্যকার, মানে উনি যেইভাবে সাজেশন দিতে পারতেন, পরামর্শ দিতে পারতেন যে দেখেন এটা এইভাবে করেন। কিন্তু যেমন আমার একটা পকেট মারের চরিত্রে যখন ইয়েতে, তখন আমাকে উনি বললেন যে এই পকেট মার ফাইনালি কী হবে, ও কি পকেটই মেরে সার্থকতা হবে তার নাকি অন্য কিছু হবে, না না পকেট মার চেঞ্জ হয়ে যাবে সে পুরাপুরি। আচ্ছা ঠিক আছে করেন। রঙের মানুষের প্রাণ পুরুষ বলতে যেটা বোঝায় সেটা কিন্তু এটিএম ভাই ছিলেন, এবং তার অভিনয় এবং তার সাথের যারা অভিনয় করছেন তাদেরকে সহযোগিতা করা, এটা একটা অসাধারণ মানুষ ছিলেন এটিএম ভাই। সেটাই একটা মানে তাকেও আমি স্মরণ করছি আজকে এই অনুষ্ঠানে। আপনার কাছ থেকে একটা জিনিস জানতে চাই, সেটা হচ্ছে আপনি যেহেতু একদম মঞ্চের মানুষ বলা চলে, মঞ্চকে ভালোবাসেন, কিছুক্ষণ আগে সেটাই বললেন যে আসলে মঞ্চের প্রতি আপনার সেই টানটা, বর্তমানে দেখা যাচ্ছে আমাদের দর্শকের রুচি অনেকটা ভিন্নতা প্রকাশ পাচ্ছে, আবার তরুণরা মঞ্চ থেকে খানিকটা সরে আসছে, এর পিছনের কারণগুলো আপনার কাছে কি মনে হয়? দেখেন আমরা তরুণ বা আমি কোনো বয়সকে মেনশন করব না, মূল কথা হচ্ছে যে অনেকেই আমরা আছে না খুব শর্টকাটে একটা জায়গায় পৌঁছতে চাই। হ্যাঁ আছে তো আমাদের ভেতরে থাকেও যে মানে একটা দীর্ঘ রাস্তা এবং সেই রাস্তাকে ছোট করার জন্য আবার সংক্ষিপ্ত রাস্তাও থাকে, তো আমাদের অনেকেই সংক্ষিপ্ত রাস্তাটাকে নেন কারণ দীর্ঘ রাস্তায় পরিশ্রম বেশি, দীর্ঘ রাস্তায় সময় লাগে বেশি। কিন্তু আমি যখন দীর্ঘ রাস্তার পরিশ্রম এবং সময় ব্যয় করে জায়গাটাতে পৌঁছাই তখন ওই পৌঁছানো সম্পর্কে আর কোনো কিছুই আমার অজানা থাকে না, কিন্তু আমি যদি খুব শর্টকাটে একটা জায়গায় পৌঁছে যাই তাহলে ওই পৌঁছানোর ভেতর দিয়ে এই রাস্তাটা আমার যথেষ্ট পরিমাণে অজানা থাকে। এই জানার যে আগ্রহ, জানার যে চেষ্টা, সেটিকে পাশ কাটানোর জন্য অনেকে এটা করছেন, সেটি বয়সের কারণেই শুধু না তা আমি বলবো না, অনেকেই খুব দ্রুত অনেক বেশি পেতে চাচ্ছেন, এই একটা প্রবণতা আমাদের ভিতর দেখা দিয়েছে। আমাকে যদি আমি আমি অভিনয় যদি করি এটা তো একটি সাধনা, আমি যদি নৃত্য বা সঙ্গীতের কথা বলি সাধনা ছাড়া কে শিল্পী হয়েছে? মঞ্চ, টেলিভিশন, এরপরে সিনেমা, সিনেমায় লেখার সময়টুকু আমি জানতে চাই, সেই সময় আসলে কেমন আপনার মনে হয়? প্রথমে একটা সিনেমা আমি লিখেছিলাম, নার্গিস আক্তার ওটার ডিরেক্টর পরিচালক, ওনার তার প্রথম ছবি ছিল মেঘলা আকাশ, আমি লিখেছিলাম। এরপরে আমি যখন রঙের মানুষ করছি আমরা, তখন এটিএম ভাই বললেন আমাকে এবং লাভলুকে, বলে তোমরা কিন্তু আসলে নাটকের মানুষ, টেলিভিশনের নাটকের মানুষ না, তোমরা সিনেমার মানুষ, তোমরা সিনেমা করো। এরপরে উনি আমাকে এবং সালাউদ্দিন লাভলুকে নিয়ে মতিউর রহমান পানু বলে তখন বিখ্যাত একজন পরিচালক, এই প্রযোজক যিনি ওই বেদের মেয়ে জ্যোৎস্নার মতন নাটকের এই সিনেমার ইয়ে প্রডিউসার এবং নিজে পরিচালকও ছিলেন, তার কাছে নিয়ে যেয়ে আমাদেরকে পরিচয় করে দিলেন এবং এটিএম ভাই নিজের বাড়িতে ডেকে, তার তক্তপোষ বিছানো, তার কোনো সোফা টোফা নেই, তক্তপোষ বিছানো তার ইয়ে মেঝে, তার উপর বসো, বসে উনি হাতে ধরে ধরে, যেমন একটি ছোট্ট বলি, এটিএম ভাই আমাকে বললেন যে তোমার সিনেমায় নতুন কী আছে যেটা অন্য কোনো সিনেমায় এর আগে দর্শক দেখে না, আরে এটা তো নতুন, এই যে নতুন একটা জিনিস দেওয়া গল্পের ভেতরে এইটা একটা বিরাট টেকনিক, কিন্তু সেটি আমি এটিএম ভাইয়ের কাছে শিখলাম। এবং পুরো সিনেমাটা মোল্লাবাড়ির বউ, পুরো সিনেমাটা আমি এটিএম ভাইয়ের বাসায় বসে লিখেছি। আর মোল্লাবাড়ির বউ দেখেন, এরকম মানুষও তো নেই, অনেক জনপ্রিয় একটা, জনপ্রিয়তার একদম শীর্ষে। এছাড়া অন্যতম আপনার লেখা বাবজানের বায়োস্কোপ, সেটা নিয়েও আমরা জানতে চাই। বাবজানের বায়োস্কোপের গল্পটা আমি যখন বলতে শুরু করলাম যে একটা বায়োস্কোপ বাবা ইয়ে করতেন, ওই সময় ঘুরে ঘুরে গ্রামে গ্রামে বাচ্চাদের ছেলে মেয়েদেরকে দেখাতেন, কিন্তু এখন বায়োস্কোপটা দেখানো হচ্ছে না, বায়োস্কোপ যিনি দেখাতেন তার ছেলে এখন অন্য কাজ করেন, কিন্তু তার বারবার বাবা যেন তার সামনে আসে, সামনে এসে বলে যে তুই আমার বায়োস্কোপটা চালাবি না বাবা, তো তখন ও সিদ্ধান্ত নেয়, বায়োস্কোপটা নামায় চাতাল থেকে, নামিয়ে পরিষ্কার টরিষ্কার করে এবং সিদ্ধান্ত নেয় যে সে এটা দেখাবে, সে দেখাবে একটি টানা গল্প সিনেমার মতন, যে একটা তার ছোট চাচারকে মেরে ফেলেছিল মুক্তিযুদ্ধের সময় এক ইয়ে রাজাকার কমান্ডার, সেই গল্পটা সে ওটার ভিতর দেখবে, এরপরে তো ইয়ে অমুক জায়গায় চলে গেল, তারপরে তো এই পুরো সিনেমার মতন করে ইয়ে, এটা একদম নতুন কিন্তু বায়োস্কোপে ঢুকলো। এবং সেইটা নিয়ে যখন ওই গল্পটি করা যে যে চরে ও বাস করে সেই চরের এই রাজাকার কমান্ডার হচ্ছে এই সেই চরের যে এখন পরিচালনা করে তার মামা, আপন মামা,
ফলে সেইটা এই বায়োস্কোপটা চালাতে দেবে না, এই গল্পটা চলবে না, বায়োস্কোপ বন্ধ, এই ও বলে আমি চালাবো, ও বলে বন্ধ, এই নিয়ে আবার ইয়ে হয় দ্বন্দ্ব, এটাই আমার গল্পটা। এবং সেখানে আরেকটা নতুন জিনিস, লবণ, লবণ স্ট্রাইক, কি যে ওইখানে যে তিনটা চর, সেই চরের যত লবণ থেকে শুরু করে যত সৌদা আর কি প্রত্যয়িক সবগুলো দেয় ওই যে ওই ভাগিনার চরের ওই ভাগিনা আর কি, যার বিরুদ্ধে এই চলচ্চিত্র ইয়েটা বায়োস্কোপটা, তখন ও বলে কি যে এটা বন্ধ হবে নাহলে কাউকে এই গ্রামে কেউ লবণ পাবে না, লবণ বন্ধ হয়ে যায়। অনেকগুলো নতুন নতুন ইন্টারেস্টিং টপিক চলে এসেছে। এইগুলো আপনার তো পেন্ডুলাম আসছে সামনে 15-16 অক্টোবর, তো এর জন্য আপনার চাঞ্চল্যতাটা এখন কেমন? ভীষণ, কারণ এখন একদম আমার সামনের কাজ, এনটিভিতে চলছে শহরবাস এটি, আর তার সাথে মঞ্চে আমার পেন্ডুলাম। পেন্ডুলামের সবচেয়ে বড় ব্যাপার যেটা, আফজাল হোসেন যিনি দীর্ঘদিন মঞ্চে কাজ করেছেন ঢাকা থিয়েটারের হয়ে, এবারও তিনি ঢাকা থিয়েটারের হয়ে মঞ্চে নামছেন 26 বছর পরে, এবং সেটি আমার লেখা পেন্ডুলাম, আমার দল দেশ নাটক এবং ঢাকা থিয়েটারের যৌথ প্রযোজনা এটা, এবং যৌথ প্রযোজনার নাটকও দীর্ঘদিন পরে ঢাকার মঞ্চে আসছে। তো আমাদের এক ধরনের সত্যিকার অর্থে এক ধরনের উত্তেজনা কাজ করছে যে এটার ফলাফল কী দাঁড়ায়, কিন্তু আমার খুব বিশ্বাস যে নাটকটি দর্শক ভীষণ উপভোগ করবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের স্টুডিওতে আসার জন্য এবং আপনার এই অভিজ্ঞতাগুলো আমাদেরকে জানানোর জন্য। আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন আজ দুপুরে @ntvbd.com এ। শুভ দুপুর।